না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ঢাকায় সিনেমার নায়িকা পরীমনির নানা। বৃহস্পতিবার 23 নভেম্বর দিনগত রাত 2টা 11 মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাবা মা মারা যাওয়ার পর প্রিয় নানাকে ঘিরেই ছিল পরীমনির জীবন। তার একমাত্র অভিভাবক ছিলেন তিনি। একমাত্র বটবৃক্ষকে হারিয়ে শোকে স্থবির হয়ে আছেন হালের এই নায়িকা। তারা মারা যাওয়ার পর গণমাধ্যমের কাছে মনের অনুভূতি জানিয়ে কোনো কথা বলেননি পরীমনি। তবে এবার সামাজিক মাধ্যমে নানা চলে যাওয়ায় নিজের ভেতরের অজানা সব কথা সবার সাথে ভাগাভাগি করে নিলেন তিনি। দাফনের পর নানার কবরের পাশে বসে থাকা কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ করেছেন পরীমনি। ক্যাপশনে লিখেছেন, এই কবরস্থানে এখন 3টা কবর, প্রথমটা আমার মায়ের, তারপর নানি, আর এই যে আমার জানের মানুষটার কবর। নানু মারা যাওয়ার আগে নিজেকে আমার এতিম লাগেনি কোনোদিন। তিনি জানান, নানার মতো তাকে কেউ ভালোবাসেনি কখনো। পরে লিখেছেন, এই জীবনে আমার নানার মতো কেউ আমাকে ভালোবাসে নাই। আর যারা আমাকে খুব কাছ থেকে চেনেন তারা সবাই জানেন এই মানুষটা আমার জন্য কী ছিল। আজ হয়তো এই পরিবারের সবার থেকে ভেঙে পড়ার কথা ছিল আমার, কিন্তু আমার নানা আমাকে সবার বটগাছ করে দিয়ে গেছে। এর থেকে বড় শোক আর কখনো নিজের জীবনে আসবে না বলে তিনি লিখেন। এর থেকে বড় কোনো শোক আমার জীবনে আর আসবে না, যদি আসে সব শোক সহ্য করার ক্ষমতা আল্লাহ আমাকে দেবেন, এটা আমার নানুর দোয়া। কত ভাগ্যে আমি আমার নানুর সাথে তার শেষ কালেমা পড়তে পেরেছি। আহা নানু ভাই, কত সান্ত্বনায় রেখে গেল আমাকে। জীবন সুন্দর, মৃত্যু যে বড় সুন্দর। প্রসঙ্গত, স্ত্রীর কবরের পাশে সমাহিত করা হয়েছে তাকে। শুক্রবার 24 নভেম্বর জুম্মার নামাজের পর বিকেল 3টায় বরিশাল বিভাগের পিরোজপুর জেলার মঠবাড়িয়ার ভগীরথপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার জানাজার অনুষ্ঠিত হয়।